আগামী চোদ্দই জানুয়ারি অর্থাৎ শুক্রবার দু সালের মকর সংক্রান্তি পালন করা হবে সূর্যদেব এই দিন মকর রাশিতে প্রবেশ করবে এক মাস মকর রাশিতেই অবস্থান করবেন সূর্য মকর রাশির অধিপতি হলেন শনিদেব যিনি সূর্যের পুত্র শনিদেব আগে থেকেই মকর রাশিতে বিরাজ করছেন উনতিরিশ বছর পর এমন সংযোগ ঘটতে চলেছে তাই এই দিনে এই রাশির জন্য অত্যন্তই সুখবর তবে চলুন দেখে নিন আজকের মূল ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কখনোই ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকেই অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় তাহলে জেনে নিন চোদ্দোই জানুয়ারি সূর্য এবং শনির মিলনের কারণে সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে যার ফলে জীবনে ভালো খবর এবং দুঃখের খবর অবশ্যই আসতে চলেছে তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার কেরিয়ারের উন্নতি হবে আপনি আপনার কেরিয়ারের যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেগুলি আপনার জীবনে ভালো খবর এনে দেবে এই সময়ে আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তটি আপনার আগামী দিনে একটি ভালো খবর এনে দেবে আপনি আপনার কাজের জন্য সুনাম পেতে পারেন কিন্তু এই সময় প্রশংসা পাওয়া এত সহজ হবে না তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর কাজে মনোযোগ দিতে হবে তবেই কিন্তু আপনার কাজে প্রশংসা পাবেন তাই আপনার জন্য অত্যন্তই ভালো খবর রয়েছে এই দিন থেকে এবার আমরা দেখে নেব ব্রিজ রাশি আপনি যদি জীবনে সফল হতে চান তবে আপনাকে শৃঙ্খলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এছাড়াও এই সময়ে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন নচেত আপনার স্বাস্থ্যের হানিকর এবং স্বাস্থ্যের দিক থেকে আপনি বিভিন্ন অসুখে ভুগতে পারেন এমন কি আপনি এই সময় দূরে কোনো যাত্রা একদমই বন্ধ করে দিন নচেত যাত্রাকালে আপনার বিপদ হতে পারে তাই এই সময়টুকু এই সাবধানতা অবলম্বন করুন নচেত আপনার জীবনে বড় ক্ষতি হতে পারে অপরদিকে দেখে নেব মিথুন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায় অত্যন্ত লাভবান হবেন এমন কি পৈতৃক সম্পত্তি আপনি লাভ করতে পারেন যা কখনোই কল্পনা করতে পারেননি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা নতুন কোনো সুযোগ পাবেন তাই এই সময় থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে বিভিন্ন দিক থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন আপনার আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে এবার দেখে নেব কর্কট রাশি এই সময় পারিবারিক দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব এবং বিভিন্ন পারিবারিক সমস্যা আপনার জীবনে মাথাচাড়া দিয়ে উঠবে তাই আপনাকে অবশ্যই এই দিকে সতর্ক থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই ব্যবসায় নেমে পড়ুন দেখবেন আপনি আপনার ব্যবসায় সফল হতে পারবেন এই সময়টা আপনার জন্য অত্যন্তই শুভ সময় তাই চিন্তাভাবনা না করে আপনি আপনার কাজে লেগে পড়ুন দেখবেন সফলতা অবশ্যই পাবেন এবার দেখে নেব সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা কেরিয়ার সংক্রান্ত নতুন সুযোগ পেতে পারেন নতুন দায়িত্ব পেতে পারেন স্বাস্থ্যে ছোটোখাটো সমস্যা দেখাইতে পারে তবে ভয়ের কিছু নেই আপনি আপনার দৈনন্দিন জীবনে যেমন রুটিন অনুযায়ী কাজকর্ম করে থাকেন অবশ্যই করে যান দেখবেন আপনি আপনার জীবনে প্রতিটা কাজে সফল হতে পারবেন অপর অপরদিকে দেখে নেব কন্যা রাশি যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করছেন অবশ্যই আপনাকে ভেবেচিন্তে করতে হবে নচেত যে কোনো অঘটন ঘটনা আপনার জীবনে হতে পারে যা আপনার জন্য অত্যন্তই ক্ষতিকারক একটি ঘটনা হবে সন্তানদের স্বাস্থ্যের যত্ন নিন নচেত সন্তানের শারীরিক সমস্যা দেখাইতে পারে এই সময় আপনার জীবনে বিভিন্ন ধরনের অঘটন ঘটনা ঘটতেই পারে তাই আপনাকে অত্যন্তই স্বজন থাকতে হবে এবার দেখে নেব বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা যাত্রা করতে পারে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে অবশ্যই সেই সুযোগগুলিকে কাজে লাগান দেখবেন সেটিতে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবার দেখে নেব তুলা রাশি আপনি জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এমনকি সম্পত্তির দিক থেকে ক্ষতি হতে পারে আর্থিক সমস্যাও আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই সম্পত্তির দিক থেকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সতর্ক থাকুন এবার দেখে নেব ধনু রাশি আপনার আর্থিক লাভ হতে পারে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এছাড়াও আপনার অফিসে বিভিন্ন কাজের দিক থেকে সুযোগ আসতে পারে বড় তাই আপনি আগামী দিনে সফলতা অর্জন করবেন খুব সহজভাবেই মকর রাশি এই সময় আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন অন্যকে ভুল বুঝতে পারেন এই সময় আপনার সমস্ত সিদ্ধান্ত শান্ত মনে নেওয়া উচিত নচেত জীবনে ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে থেকেই যাবে কুম্ভ রাশি এই সময় আপনার নিদ্রাজনিত বিভিন্ন সমস্যা হতে পারে মানসিক চিন্তা মানসিক চাপ আপনার জীবনকে একটি সমস্যায় দিতে পারে যার ফলে স্বাস্থ্যের ক্ষতি হবে আপনাকে অবশ্যই এই দিকে নজর রাখতে হবে অবশেষে দেখে নেব মিন রাশি আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি একে অপরের সহযোগিতার ফলে আপনার জীবনে চরম উন্নতি লাভ হবে আপনার নাম খ্যাতি যশ বাড়বে তাই আপনার জন্য অত্যন্তই ভালো খবর রয়েছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন